স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ হলে ভুল চিকিৎসা অনেক কমবে বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, স্বাস্থ্য সুরক্ষা আইনে ইচ্ছাকৃত ভুলের সাজা থাকবে। তথা কোনো ডাক্তার যাতে হয়রানি না হয় বা কোনো প্রতিষ্ঠান ভাঙচুর না হয়, যদি সেখানে কোনো সহিংস ঘটনা না হয় হলে পরে কি কি তার ব্যবস্থা প্রতিকারে বিষয়টিও আছে, এবং যারা দোষী সেই দোষী যদি প্রমাণিত হয় তাহলে পরে তার যথাযথ ব্যবস্থাও তার বিরুদ্ধে নেওয়া হবে। সেটা ডাক্তারদের বিরুদ্ধে হবে বা যে প্রতিষ্ঠান যে হাসপাতাল তার যে মালিক আছে বা পরিচালক আছে বা অন্যান্য যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধেও সেই আইনি ব্যবস্থা ওখানে রাখা আছে। পেনাল্টির বিষয় আছে, জরিমানার বিষয় আছে, এবং জেলের বিষয় ওখানে রয়েছে।